বয়স 19 পেরোয়নি এখনো, গায়ে ডিফেন্ডিং চ্যাম্পিয়নের তকমা, সেই তকমার পূর্ণ মর্যাদা দিতে তাদের সামর্থ্য নিয়ে কোনো প্রশ্ন নেই। গত বছর অনূর্ধ্ব 19 বিশ্বকাপ জয় বাংলাদেশ ক্রিকেটের অনন্য এক অর্জন, এবার সেই অর্জনকে ধরে রাখার পালা। ছোট্ট কাঁধে পাহাড় সম দায়িত্ব নিয়ে এ মাসেই এশিয়া কাপ খেলতে যাচ্ছে বাংলাদেশ অনূর্ধ্ব 19 দল। এশিয়া কাপ শেষ করেই ধরতে হবে অনূর্ধ্ব 19 বিশ্বকাপের বিমান। এবারের বিশ্বকাপ অনুষ্ঠিত হবে ওয়েস্ট ইন্ডিজে, তার আগে এশিয়া কাপের ভেন্যু সংযুক্ত আরব আমিরাত। নগদ অ্যাপে সব নাম্বার সেন্ড মানি একেবারে ফ্রি, দেশি নগদে বেশি লাভ। হাতে একদমই সময় নেই, তরুণ তুর্কিরা তাই নেমে পড়েছেন অনুশীলনে। মিরপুরের ইনডোর মাঠ সংলগ্ন নেটে অনুশীলন করেছেন নাভিদ নেওয়াজের শীর্ষরা। তাদের অনুশীলনে এসেছিলেন বাংলাদেশ টি টোয়েন্টি দলের অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ, দেশের ক্রিকেটের ভবিষ্যৎ প্রজন্মের সঙ্গে ছবি তুলেছেন, হয়তো অনুপ্রেরণাও জুগিয়েছেন, পুরনো কথাটা আবারও মনে করিয়ে দিয়েছেন। ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের এবারের মিশন শিরোপা ধরে রাখা। অথচ কদিন আগেও এই যুবাদের নিয়ে স্বপ্নবোনার মানুষ খুঁজে পাওয়া যায়নি। করোনার কারণে পূর্ব নির্ধারিত অনেক সিরিজই বাতিল হয়ে যায় টাইগার যুবাদের। এরপর ঘরের মাঠে আফগানিস্তানকে হারায় তারা। শ্রীলঙ্কায় গিয়ে অবশ্য দেশটির যুব দলের বিপক্ষে ধবল ধোলাই হতে হয়েছিল। এরপর দলে পরিবর্তনের পাশাপাশি অধিনায়কত্বেও বদল আসে। অনূর্ধ্ব 19 বিশ্বকাপ জয়ী রাকিবুল হাসান এবং তানজিম হাসান সাকিবকে এবারও দলে অন্তর্ভুক্ত করা হয়। মেহরব হাসানের হাত থেকে অধিনায়কত্বের ব্যাটন আসে রাকিবুলের হাতে। তার অধিনায়কত্বেই ভারত সফরে দেশটির অনূর্ধ্ব 19 এ দল এবং অনূর্ধ্ব 19 বি দলকে হারিয়ে ত্রিদলীয় টুর্নামেন্ট জেতে বাংলাদেশ অনূর্ধ্ব 19 দল। এরপর রাকিবুলকেই অধিনায়ক রেখে যুব এশিয়া কাপ এবং বিশ্বকাপের দল ঘোষণা করে বিসিবি। বদলাতে থাকে দৃশ্যপট। কদিন আগেও যাদের নিয়ে আরেকবার বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্নবোনার লোক খুঁজে পাওয়া যায়নি, এখন এই যুবাদের নিয়েই আত্মবিশ্বাসী বোর্ড। আকবর আলীর অধীনে খেলা রকিবুল এবার স্বপ্ন বুনছেন আরেকটা যুব বিশ্বকাপ জয়ের। তার আগে এশিয়া কাপে আত্মবিশ্বাস বাড়ানোর সুযোগ তাদের সামনে। সুকান্ত ভট্টাচার্য তার 18 বছর বয়স কবিতায় লিখেছিলেন, তব 18 শুনেছি জয়ধ্বনি, এ বয়স বাঁচে দুর্যোগ আর ঝড়ে, বিপদের মুখে এ বয়স অগ্রণী, এ বয়স তবু নতুন কিছু তো করে। এবারের অনূর্ধ্ব 19 বিশ্বকাপের বাংলাদেশ দলটি এমনই, শত দুর্যোগ আর বিপদের মুখে এরা অগ্রণী, নতুন কিছু করা এখন শুধুই তাদের বাকি। তাসফিক পলক, ক্রিক ফ্রেঞ্জি।